আসসালামু আলাইকুম। ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকে বড় অর্জনের নাম লেখালেন লিটন দাস। মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে তার দল পেয়েছে 446 রানের বিশাল জয়। 89 বছরের মধ্যে টেস্টে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড নেই কারো। টেস্ট শুরুর আগে কেউই ভাবিনি কাজটা এত সহজ হবে। প্রতিপক্ষ যারাই হোক, টেস্টে জয় সবসময় গর্বের। সেটি যদি হয় বড় ব্যবধানে, তা তো দলকে সন্তুষ্ট করবেই। ঐতিহাসিক জয়ের পর সংবাদ সম্মেলনে সাকিব বলেন, এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না। তিনি আরও বলেন, এটা যখনই চাইবেন তখনই হবে না। এটার সম্পূর্ণ কৃতিত্ব ব্যাটারদের, কারণ উইকেট এতটা সহজ ছিল না। যেভাবে আমাদের ব্যাটাররা ব্যাটিং করেছে, ক্রেডিট তো তাদেরই দিতে হবে, প্রত্যেকটা ব্যাটারকেই। সত্যি কথা বলতে আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে, লাইন এবং লেন্থ বজায় রেখে, যে কারণে বিষয়টা সহজ হয়ে গিয়েছে। সাকিবুল হাসান আরও বলেন, আপনি যখন একটা টেস্ট জিতবেন, বড় অর্জন। এরকমভাবে জিততে পারলে এর চেয়ে বেশি কিছু চাওয়ার থাকে না। সম্মানিত ভিউয়ার্স, সাকিবুল হাসানের কথাগুলো নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।